সাবস্ক্রাইব করুন আমাদের তুরহান এন্টারপ্রাইজ চ্যানেলটি এবং বেল আইকনটিকে বাজিয়ে দিন আসসালামু আলাইকুম তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানি শুরু করছি আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধুর আজকে কিন্তু শুক্রবার যদিও কারিগরদের বন্ধ সবাই বাসায় বিশ্রাম করছে কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে মহাজনদের কখনো ছুটি হয় না তো আজকে কিন্তু আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার সিঙ্গের থানায় আমার এক প্রবাসী ভাই তিন মাস অপেক্ষা করেছে আমার থেকে মাল নেওয়ার জন্য তো ভাই অনেক কষ্ট করে এখন বাংলাদেশে চলে এসেছে যদিও ভাই একটু অসুস্থ তারপর অসুস্থতার মধ্যে দিয়ে আমাকে ডেকেছে যে তার বাড়ির কিছু মাপঝোপ নেওয়ার জন্য তার কিছু দরজা কিছু মেন গেট এবং কিছু জানালা আমাদের থেকে বানাবে ইনশাল্লাহ ভিডিওটি করব যাতে করে আপনারা যারা এরকম বাড়ি বানাতে চান তারা কিভাবে কোনটা রাখবেন কোনটার মাপ কতটুকু হবে সে বিষয়গুলো জানিয়ে দিব তো আসুন ভিতরে যাওয়া যাক প্রথমে আমরা এখানে দেখিয়ে নিচ্ছি ভাই কিন্তু দুপাশে দুটি মেন গেট রেখেছে যেটি কিন্তু রাউন্ড মেন গেট উপরে আপনারা দেখতে পারবেন খুব চমৎকার করে রাউন্ড রেখেছে আর বুদ্ধিমত্তার সাথে এটির উচ্চতা কিন্তু রেখেছে সাত ফিট আপনারা কিন্তু কখনোই সাত ফিটের নিচে কোনো গেটের সাইজ রাখবেন না আর যেহেতু এটি ফ্ল্যাটের একবারে প্রধান গেট এদিক দিয়ে ঢুকবে এটির পাশ ভাই রেখেছে চার ফিট এই পাশেও আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একই রকম রেখেছে চার ফিট বাই সাত ফিট যদি এই এই পাশের ফ্ল্যাটে প্রথমে ঢুকি তাহলে আপনারা দেখতে পারবেন ডান পাশে একটি রুম আছে যেই রুমের দরজা কিন্তু ভাই দিয়েছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এবং রুমের ভিতরে যদি ঢুকি এই রুমের মধ্যে একটি উইন্ডো জানালা দিবে সে সামনে যেটি সাইজ আছে সাড়ে চার ফিট বাই চার ফিট উচ্চতায় আছে সাড়ে চার ফিট এবং পাশে আছে চার ফিট প্রতিটি জানালার মাপই ভাই সাড়ে চার বাই চার রেখেছে আর এখানে একটি বারান্দার দরজা হবে এবং ভাই বারান্দার যে সিস্টেমটি দিয়েছে এটি সম্পূর্ণ রাউন্ড হবে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে রাউন্ডের একটা শেপ রেখেছে যেদিক দিয়ে গাঁত নিয়ে অর্ধেক পর্যন্ত উঠবে আবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও রাউন্ডের শেপ রেখেছে এটা যখন ঢালাই করে নিচের দিকে নামবে ড্রপফলটা ফলটা তারপরেই আমরা গ্রিলের মাপটা নিতে পারবো আর দর্শক বন্ধুরা এখন আমরা পরবর্তী অন্য রুমে চলে যাব যেই রুমের মধ্যেও ভাই একই রকম সাড়ে তিন ফুটই গেট রেখেছে এবং উচ্চতায় সাত ফুট রেখেছে এবং জানালার সাইজটিও সেম রেখেছে তবে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি হলো ভাইয়ের যে বারান্দাটি আছে ভাইয়ের যে রান্নাঘরটি আছে এটি কিন্তু বন্ধুরা রান্নাঘর রান্নাঘরটির চমৎকার বড় এবং সুন্দর করে রেখেছে এবং উপরেও আপনারা দেখতে পাচ্ছেন জিনিসপত্র যাতে রাখতে পারে ওরকম সিস্টেম করে রেখেছে আর জানলা ঘরের যে উইন্ডোটি হবে এই উইন্ডোটির সাইজ ভাই রেখেছে কিন্তু সাড়ে চার ফুট বাই পাশে তিন ফুট তো আপনারা যারা উইন্ডো বানাবেন বারান্দার রান্নাঘরের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উপরে অবশ্যই অর্ধেক গ্লাস দিতে হবে যাতে করে যখন বৃষ্টি বাদলের দিন আসবে রুম একটু অন্ধকার হলে সমস্যা নেই কিন্তু রান্নাঘরে যেহেতু আমাদের মা বোনেরা রান্নাবান্না করবে তো ক্ষেত্রে জানালাটা লাগানো থাকলেও যাতে ওই আলোতে রান্নাবান্না করতে পারে আর রুম এবং যে রুমের সাইজ আছে অবশ্যই রুমের সাইজগুলো পর্যাপ্ত পরিমাণ ভালো রাখবেন যাতে করে আপনারা ভবিষ্যতে এগুলাতে আরামে ব্যবহার করতে পারেন আর এখন আমরা পরবর্তীতে ফ্ল্যাটে চলে যাব এই ফ্ল্যাটেও ভাই সেম দুটো রুম রেখেছে একটি রান্নাঘর রেখেছে এবং বাথরুম রেখেছে আর বাথরুমের যে গেটটি আছে বন্ধুরা বাথরুমের গেট এবং যে বেলকুনি হবে বেলকনির গেট কিন্তু অবশ্যই আড়াই ফিট বাই সাত ফিটের নিচে রাখবেন না ভাই কিন্তু আড়াই ফিট বাই সাত ফিট রেখেছে আর বাড়ি বানানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি খেয়াল করবেন যে এক নম্বর এটা দিয়ে যাতে বাড়িটি বানানো হয় তাহলে এটির স্থায়িত্ব এবং এটির স্থাপত্য অনেক ভালো হবে এবং ভবিষ্যতে এটি ভালো সার্ভিস দিবে তো এখন আমরা ভাইয়ের কাছে চলে যাব কারণ ভাই এত কষ্ট করে আমাদেরকে ডেকেছে ভাইয়ের কাছে যে ভাই কীভাবে প্রবাস থেকে আমাদের ঠিকানাটি পেল বা কেনই বা আমাদের জন্য এতদিন অপেক্ষা রাখলো আসসালামু আলাইকুম তো প্রথমে ভাইয়ের নাম পরিচয় সহ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব যে ভাই কিভাবে আমাদের সম্পর্কে জানতে পারলো বা কেনই আমাদেরকে ডাকলো আমার নাম মোহাম্মদ বাড়ি মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা সিঙ্গার মাঠের পাশে আমি বাইরের ভিডিও দীর্ঘ এক বছর দূর দেখি বাইরের সব কাজগুলো আমার অনেক ভালো লাগে তার কাজের ফিনিশিং সব দিকে ভালো লাগে এর জন্যই তারও ফেকে আসি যে কবে আমি দেশে যাবো তার দে কাজ করবো এই আর কি এর জন্যই তার এখানে আসার জন্য অনেক রিকোয়েস্ট করছি তো ভাই অনেক ভালোভাবে মাপ নিচ্ছে এবং ইনশাআল্লাহ কাজগুলো সেই করে দেবে ভালোভাবে ইনশাল্লাহ তো আমার প্রবাসী যে ভাইরা আছেন যারা আমাদের থেকে মাল নিতে চান তারা নির্দ্বিধায় আমাদের থেকে মাল নিতে পারবেন এই কারণে যে আপনারা যেই মাপ দিবেন বা যে ডিজাইন দিবেন আমরা তো একশো পার্সেন্ট সেই মাপ এবং সেই ডিজাইনে কাজ করে দেব আর ঢাকা এবং ঢাকার নিকটবস্তি যারা আছেন অবশ্যই আমি বা আমার ম্যানেজার যে তাদের থেকে মাপ আনবে আর যারা দূরের আছেন অবশ্যই রাজমিস্ত্রি থেকে অ্যাকুরেট মাপগুলো নিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি আর বারো করব না তো আমার সকল প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আমাদের ভিডিওটি যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন জানাবেন এবং কমেন্ট করে দিবেন যে পরবর্তী কী নিয়ে ভিডিও চাচ্ছেন আর নিচে যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ সবাই